আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ঈদের ছুটির পর আজকে আমার অনলাইন আরবি অনলাইন প্রথম ক্লাস। আমি চতুর্থ শ্রেণীর উদ্দেশ্যে আরবি অনলাইন ক্লাস দিব। আজকে আমি চতুর্থ শ্রেণীর জন্য একটি সূরা নিয়ে এসেছি, সূরাটি হল সূরা ফিল। আমি সূরা ফিল মাস্কের সহিত সহিহ শুদ্ধভাবে এখন তেলাওয়াত করব। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই খেয়াল করবে আমি কিভাবে সূরা ফিল সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতেছি, আমার কোথায় কিভাবে ঠোঁট লড়তেছে, তোমরা ঠিক ওইভাবেই চেষ্টা করবে, মেহনত করবে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. এখানে আমি সূরা ফিল তেলাওয়াত করেছি, তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনেছো। এখানে আমি শুরুতেই পড়েছি আলম তার। আলম গুণা করা যাবে না এখানে, এখানে মিম সেকেন্ড পরে তা আসছে, এটা ইজহার হবে। আলম তার কাইফা ফাআলা। কাইফা এখানে ফা উচ্চারণ করতে হবে। আমরা জানি ফা কিভাবে উচ্চারণ করতে হয়, নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারণ করতে হয় এবং বাতাস বের হবে। ফা উচ্চারণের সময় ফা বাতাস বের হবে, বাতাস বের না হলে বুঝতে হবে আমাদের ফা উচ্চারণ হয়নি। তাহলে এখানে বলতে হবে আলম তার কাইফা ফাআলা, দুইটা ফা আসছে, কাইফা ফাআলা। রব্বুকা ফাআলা, এখানে আইন উচ্চারণ করতে হবে রব্বুকা। বি আসহাবিল ফিল, বি আস এটা সাদ, বি আসহা খারা জবর, একালিফ টান হবে। বি আসহাবিল ফিল, ফি এখানে ফার্স্ট বাতাস বের করতে হবে, ফিল তিন আলিফ টান দিতে হবে। আলম ইয়াজআল, আবার সেই একই কায়দা আসছে এখানে, আলম গুন্না করা যাবে না, অনেকে গুন্না করে আলম ইয়াজআল, এভাবে গুন্না হবে না, তাড়াতাড়ি আলম ইয়াজআল। ইয়াজ জিমের মধ্যে ধাক্কা দিতে হবে, কারণ জিম অলকলার হরফ, অলকলার হরফ পাঁচটি, কফ ক বা জিম দাল, এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে ওই ওই হরফটাকে কলকলা করিয়া পড়তে হয়। যেমন আক, আব, আদ, আজ, এগুলো হচ্ছে সব কলকলার হরফ। এখানে জিম আসছে, আলাম ইয়াজ আল, ধাক্কা দিতে হবে ইয়াজ আল, ধাক্কার সাথে প্রতিধ্বনি। আলাম ইয়াজ আল কাইদা হুম ফি কাইদা হুম, গুণা করা যাবে না, কাইদা হুম ফি তাবলিল, ফি ফাউচন করতে হবে, তাবলিল তিন আলিফ টান। ওয়া আরসালা, ওয়া আর এখানে পুর করে বলতে হবে, ওয়া আর মোটা করে বলতে হবে। وَأَرْسَلَ عَلَيْهِمْ عَيْنُ چون کرتا ہوئے وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ عَلَيْهِمْ گُنَّا کرا جابے نا طَيْرًا گُنَّا کرا جابے نا طَيْرًا ایٹا ہو چیز دھار أَبَابِيلَ تین عرف چاندی تو ہوئے لاستے وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ
بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ تَرْمِيهِم بِهِ এখানে ইকলাবের গুণা এখানে তাওমিহিম গুণা করতে হবে বিহিজাওয়াতিম মিন বিহিজাওয়াতিম এটা ইদগম বা গুণা করতে হবে মিন ইফা গুণা মিন সিজিল নাকি নাও যাবে না যেমন তার মিহিম নাকি নিসি কিন্তু বিহিজারতিম মিন সিজিল মিং বলা যাবে না নাকে না নিয়ে বলতে হবে মিন সিজিল তিনারে প্রাণ দিতে হবে ফাজা ফা উচ্চারণ করতে হবে এই এই সুরাটার মধ্যে অনেকবার ফা আসছে ফাজা আলা হুম তাড়াতাড়ি ফাজা আলা হুম কাসাদ কাসফিম মাকুল মাকুল মা এখানে মিমের সাথে হামজা আসছে ধাক্কা দিতে হবে মাকুল ফাজা আলা হুম গুণা করা যাবে না কাস আইন উচ্চারণ করতে হবে সদ কে ধরেছে আস ফিম মাকুল ফিম এখানে ইদগম বা গুণা আসছে সাদাক আল্লাহুল আযীম এই হলো আমাদের সূরা ফিল আমি সহি শুদ্ধভাবে কোথায় কিভাবে গুণা করতে হয় কোথায় কতটুকু টান দিতে হয় তোমাদেরকে আমি বলে দিলাম এবং আমি আরবি পড়ার সময় খেয়াল করতে হবে যে ঠোঁট কিভাবে নড়তেছে উচ্চারণগুলো কিভাবে করা হচ্ছে এগুলো খেয়াল করলে আশা করি তোমরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারবে এবং নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে সূরাগুলো তোমরা পড়তে পারবে কারণ নামাজে অশুদ্ধ পড়লে কোরআন যদি নামাজে অশুদ্ধ পড়া হয় তাহলে নামাজ হবে না এই জন্য সহি শুদ্ধভাবে আমাদের শিখতে হবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু